টু পার্সেন্ট হার মুনাফাই একশো টাকায় তিন বছরে মুনাফা অপেক্ষা তিন পার্সেন্ট হার মুনাফায় ওই টাকায় তিন বছরে মুনাফা কত টাকা হবে তাহলে আমরা লিখতে পারি যেখানে টু পার্সেন্ট মুনাফায় একশো টাকায় টু পার্সেন্ট হার মুনাফায় টু পার্সেন্ট হার মুনাফায় একশো টাকায় একশো টাকায় তিন বছরে তিন বছরের মুনাফা বলা হয়েছে কি যে টু পার্সেন্ট হার মুনাফায় একশো টাকায় তিন বছরে মুনাফা কত হবে তিন বছরের মুনাফা ইকুয়াল টু টু ইন্টু থ্রি ইকাল টু কত ছয় টাকা আবার বলা হয়েছে তিন পার্সেন্ট হার মুনাফায় ওই একই টাকায় তাহলে আমরা লিখতে পারি যে তিন পার্সেন্ট হার মুনাফাই একশো টাকায় বছরে ওই বলা তাহলে মুনাফা কত হবে হারে থ্রি ইন্টু থ্রি ইকাল টু কত নয় টাকা কত হবে নয় টাকা তাহলে বলা হয়েছে যে মুনাফা কত টাকা বেশি হবে তাহলে মুনাফা বেশি হবে কত টাকা তাহলে আমরা লিখতে পারি যে মুনাফা বেশি হবে তো এ মুনাফা বেশি হবে কত টাকা নয় টাকার থেকে যদি আমরা ছয় টাকা বাদ দিই তাহলে কত টাকা হয় তিন টাকা তাহলে মুনাফা বেশি হবে কত টাকা তিন টাকা তাহলে আমাদের অপশন কোনটি হবে ঘর নাম্বার অপশনটি সঠিক হবে যে তিন বছর মুনাফা বেশি হবে কত টাকা তিন টাকা আমরা এইভাবে খুব সহজ করে সমাধান করতে পারি ধন্যবাদ সবাইকে